नमस्कार अभिषेक टक यूट्यूब चैने सकल के स्वागत जानाई। आज हमारे आलोच्य विषय तृतीय श्रेणी गणित थेके जोग। प्रथमे देखो एखाने आछे तिन्नीर काछे पाँचटी बेलुन छिलो, तार मा ताके आरो चारटे बेलुन दिलेन। तिन्नीर एखन कटी बेलुन हलो हिसेब करे देखी। तो तिन्नी छिलो पाँचटी बेलुन, आमरा एखाने पाँचटी एककेर काठ निये नेब। एरपर मा दिलेन चारटी बेलुन, तो आमरा एखाने चारटी एककेर काठ निये नेलाम। एखन मोट बेलुन हबे पाँच जुक्त चार समान नयटी बेलुन। नयटी बेलुनेर जोन्ने आमरा किन्तु नयटी काट करे नेब। एरपर आछे देखो राजू काल पचिशटी अंक करेछे, आज चौदोटी अंक करेछे, से दुदिन मिलिए कतगुली अंक करेछे हिसेब करे देखी। एखाने पचिस एबं चौदोके आमरा स्थानीय माने विस्तार करे नेब एबं तारपर कार्डे बिन्यस्त करे तादेर जोग करे देब। तो पचिस एबं चौदोके जोग करले पाबो उनचल्लिस, एबं एई उत्तरटिकेओ आमरा किन्तु कार्डे बिन्यस्त करे नेब स्थानीय माने विस्तार करे। तो प्रथमे देखो उनचल्लिसके भांगले आमरा पाबो तीन दस एबं नय एकक, अर्थात आमादेरके तीनटी दशकेर काठ एबं नटी एककेर काठ निते हबे। एरपर आछे देखो नीचे अंकगुली कार्डेर साहाज्ये समाधान करि। একটি করে দেওয়া হয়েছে, পরেরটি আমাদেরকে করতে হবে। প্রথমে আছে একুশ যুক্ত পঁয়ত্রিশ, তো আমরা প্রথমে একুশকে স্থানীয় মানে বিস্তার করে নেব, পাবো দুই দশক এবং এক একক। তো আমরা দুটি দশকের কাঠ এবং একটি এককের কাঠ নিয়ে নিলাম। এরপর আছে দেখো পঁয়ত্রিশ, পঁয়ত্রিশকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে পাবো তিন দশক এবং পাঁচ একক। এখানেও আমরা তিনটি দশকের কাঠ এবং পাঁচটি এককের কাঠ নিয়ে নিলাম। এবার একুশের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে যোগফল পাবো ছাপান্ন। এখানেও আমরা ছাপান্নকে প্রথমে স্থানীয় মানে ভেঙে নেব, তো আমরা পাবো পাঁচ দশক এবং ছয় একক। এখন বলা হয়েছে কাঠ সাজিয়ে নিচের অঙ্কগুলি করি। এখানে দেখো দেওয়া আছে সাত যুক্ত আট, তো প্রথমে আমরা সাত এবং আটকে কাঠের সাহায্যে ভেঙে নেব এবং তারপর যোগ করে দেবো। তো সাতের সঙ্গে আট যোগ করলে আমরা পাবো পনেরো, পনেরোকে কার্ডের সাহায্যে ভাঙলে আমরা পাবো এক দশক এবং পাঁচ একক। এরপর আছে দেখো উনত্রিশ যুক্ত সাঁত্রিশ, যোগফল পাবো ছিষট্টি। এখন আমরা ছিষট্টিকে কার্ডের সাহায্যে ভাঙলে পাবো ছয় দশক এবং ছয় একক। এরপর আছে দেখো দুশো একত্রিশ যুক্ত একশো পাঁচ, যোগফল পাবো তিনশো ছত্রিশ। তিনশো ছত্রিশকে ভাঙলে আমরা পাবো তিন শতক, তিন দশক এবং ছয় একক। এরপর আছে দেখো তিনশো চুয়ান্নর সঙ্গে একশো আঠেরো যোগ, যোগফল পাবো আমরা চার শত বাহাত্তর। কার্ডের সাহায্যে ভাঙলে আমরা পাবো চার শতক, সাত দশক এবং দুই একক। এখন আছে তিনশো চুয়ান্ন যুক্ত একশো আঠেরো, যোগফল পাবো চারশো বাহাত্তর। চারশো বাহাত্তরকে কার্ডের সাহায্যে ভাঙলে আমরা পাবো চার শতক, সাত দশক এবং দুই একক। এরপর বলা হয়েছে সাজিয়ে যোগ করি। আমার কাছে চারশো পঁয়ত্রিশটি গুলি আছে, আমার বোনের কাছে তিনশো সাতাশিটি গুলি আছে, আমার এবং আমার বোনের গুলি মিলিয়ে মোট কয়টি গুলি আছে দেখি। তো আমার কাছে আছে চারশো পঁয়ত্রিশটি এবং বোনের কাছে আছে তিনশো সাতাশিটি, তো এদের যোগফল হবে আটশো বাইশটি। আটশো বাইশকে আমরা কার্ডের সাহায্যে ভাঙলে পাবো আট শতক, দুই দশক এবং দুই একক।